গতকাল বিকালে পশ্চিম পদুয়া সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এক মহিলা মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগড়ের বিশিষ্ট নারী নেত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগড় উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম গনি সম্রাট, পদুয়া ইউপি চেয়ারম্যান জহিরুদ্দিন, দক্ষিণ জেলা ছাত্র লীগের সহসভাপতি মজিবুল হক টিটু, লোহাগড়া উপজেলা তাঁতি লীগের সভাপতি জানাল আবেদিন, আমিরাবাদ ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা দিদারুল ইসলাম শিপন, দিলার হোসেন বেলাল, সাতকানিয়া উপজেলা মহিলা নেত্রী নার্গিস আক্তার মুন্নি, লোহাগড়া উপজেলা মহিলা নেত্রী কোহিনুর আক্তার ফাহমিদা, কোহিনুর আক্তার হামিদা আক্তার, জুলেখা দিদি, চম্পা দেবী, লিপি আক্তার প্রমুখ। এই সময় নারী নেত্রী রিজিয়া চৌধুরী আরো বলেন, আমাদের নারী সমাজ, আমাদের প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের মধ্যে হৃদয়ের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধনই আমরা আবদ্ধ। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ টেক।